মুন্সিগঞ্জ জেলা যুব দলের পক্ষ থেকে সবাইকে জানাই শ্রী শ্রী দুর্গাপূজার শারদীয় শুভেচ্ছা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ইতিমধ্যে আপনারা দেখেছেন, তিনি এই বাংলাদেশকে সংস্কারের যে সকল উদ্যোগ নিয়েছে তার মধ্যে তিনি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন যে বিষয়টিকে, সেটি হলো সাম্য সম্প্রীতি এবং মানবিক সমাজ গড়ার যে প্রত্যয়ের কথা তিনি দৃঢ়ভাবেই আহ্বান জানিয়েছেন। আমরা আগামীতে সাম্য এবং মানবিক সমাজ গড়ার কাজে আমাদের সকল নেতাকর্মীকে কাজ করার জন্য তিনি উদাত্ত আহ্বান জানিয়েছেন এবং আমরা বিশ্বাস করি দেশনায়ক তারেক রহমানের এই আহ্বানে সারা জাগে বাংলাদেশের সকল মানুষই অতীতেই যে দানবীয় সরকার দেখেছে, অতীতে যে স্বৈরাচারী শেখ হাসিনা সরকার এই দেশে দানবীয় শাসন প্রতিষ্ঠা করেছিল, সেই শাসনের অবসানের মধ্যে দিয়ে বাংলাদেশে আমরা মানবিক সমাজ প্রতিষ্ঠা করব। আপনারা অবগত আছেন যে মুন্সিগঞ্জ জেলা যুবদল মুন্সিগঞ্জ শহরের প্রতিটা পূজা মণ্ডপেই আমরা প্রতিদিনই প্রতিটা গ্রামে গিয়ে যে জায়গাতে স্থায়ী কিছু পূজা মণ্ডপ রয়েছে, কিছু জায়গাতে অস্থায়ী পূজা মণ্ডপ করা হয়েছে, সমস্ত জায়গাতেই আমরা খোঁজখবর নিয়েছি এবং সনাতন ধর্মাবলী যারা রয়েছে পূজা কমিটিতে যারা দায়িত্বে রয়েছে তাদের সাথে কথা বলেছি, তাদের সমস্যাগুলো জানার চেষ্টা করেছি। যেই জায়গাতে সমস্যার সমাধান করা সম্ভব তাৎক্ষণিক পর্যায়ে আমরা সেই সমস্যাগুলো সমাধানে উদ্যোগ নিয়েছি এবং প্রতিটা পূজা মণ্ডপে আমরা আমাদের নিরাপত্তার ব্যবস্থা জোরদার করার জন্য আমরা 5 সদস্যের একটি কমিটি করে দিয়েছি যারা সার্বক্ষণিক এই পূজা মণ্ডপের আশেপাশে থেকে এই জায়গার শান্তি শৃঙ্খলা এবং নিরাপত্তা নিশ্চিত করবে। এভাবে শুনতে পাই যে গত স্বৈরের শাসকের সময়ে যারা দুঃশাসনের অংশীদারী ছিল, যারা সমাজে নানা রকম অত্যাচার নির্যাতনের সাথে সম্পৃক্ত ছিল, তারা অনেকেই নানা রকম অপতৎপরতা চালানোর চেষ্টা করছে, তাদেরকে আমরা বলতে চাই যে আপনারা এই ধরনের সহিংস কাজের সাথে যুক্ত হবেন না। দেশের আপনারা যে কর্ম করেছেন, যে অপকর্ম করেছেন তার ফলাফল আপনাদের দল আজকে ভোগ করছে, অতএব আপনারা নিজেদের সংশোধন করুন, এই পথ থেকে ফিরে আসুন। আর মুন্সিগঞ্জ জেলা যুব দলের পক্ষ থেকে সবাইকে জানাই শ্রী শ্রী দুর্গাপূজার শারদীয় শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।